একটা বা দুটো নয়, একসঙ্গে 58টা কার্তিক পড়ল বর্ধমানের রাজগঞ্জ আকরবাগান এলাকার রায়বাড়িতে। নতুন বধূর উদ্দেশ্যে স্বামীর বন্ধুবান্ধবরা এই 58টি কার্তিক নিয়ে হাজির রায়বাড়িতে। বাজি ফাটিয়ে ধুমধাম সহকারে এই কার্তিকের হাজির রায়বাড়িতে, আর তাকে ঘিরেই উৎসব উন্মাদনা তৈরি হয়েছে। পরিবার পরিজন তারা যেমন খুশিতে এই উৎসবের আয়োজন করছেন, পাশাপাশি প্রতিবেশীরাও এসে জড়ো হয়েছেন। বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের কার্তিক, আর সেই কার্তিককে ঘিরেই পুজোর আয়োজন রায়বাড়িতে। বর্ধমানের রাজগঞ্জ এলাকার রায়বাড়িতে নববধূর আগমন। এই বাড়ির পুত্রের মাত্র এক মাস আগে বিবাহ পর্ব সম্পন্ন হয়েছে। সেই বিবাহ পর্বের রেশ কাটতে না কাটতেই এবার কার্তিক পুজোকে ঘিরে উন্মাদনা তৈরি হয়েছে পরিবার পরিজনদের মধ্যে। একসঙ্গে এক এক করে 58টা কার্তিক, আর সেই 58টা কার্তিকের পুজোর আয়োজন রায়বাড়িতে। প্রতিবেশীরা তারাও যথেষ্ট উৎসাহিত, খুশির মেজাজ পরিবার সদস্যদের মধ্যে। ধুমধাম সহকারে যেমন পুজোর আয়োজন করা হচ্ছে, দেদার খাওয়া দাওয়ারও আয়োজন করা হচ্ছে রায়বাড়িতে। পরিবার সদস্যরা মিলিতভাবে এই পুজোর আয়োজন করছেন। দেব সেনাপতি কার্তিকের আরাধনা হয় বাংলার ঘরে ঘরে। দেব সেনাপতির আরাধনার জন্য নানান রকমের উপাচারও রয়েছে। তবে সংসারের মঙ্গল কামনা, পুত্রের মঙ্গল কামনা, বিশেষত পুত্র লাভের আশায় এই পুজোর আয়োজন করা হয়ে থাকে। বাংলার ঘরে ঘরে এই কার্তিক পুজোকে কেন্দ্র করে উৎসবের মেজাজ তৈরি হয়। 12 মাসে 13 পার্বণে বাঙালির নানান রকম উৎসব পেরিয়ে এবার দেব সেনাপতির আরাধনা, আর সেই দেব সেনাপতির আরাধনায় উন্মাদনা বর্ধমানের রাজগঞ্জ এলাকার রায়বাড়িতে। ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের কার্তিকের উপস্থিতি, একসঙ্গে বাজি ফাটিয়ে ধুমধাম সহকারে বন্ধু বান্ধবরা এক এক করে কার্তিক মূর্তির হাজির করেছেন এই রায়বাড়িতে। নববধূর উদ্দেশ্যে 58টি কার্তিক হাজির হয়েছে, আর সেই 58 কার্তিকের পুজোকে ঘিরে উন্মাদনা রায় পরিবারের সদস্যদের মধ্যে।58টা এগুলো সব আমার হাজবেন্ডের বন্ধুগুলো দিয়েছে। খুবই আনন্দ হয়েছে, খুবই ভালো লেগেছে, এতগুলো দিয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। কালকে রাতে 2:30টার সময় 3:19 করে পড়েছে, ফটকা ফাটিয়েছিল, দিয়ে ওটা দিয়ে বোঝা গেছে যে কাটতে ফেলেছে। রাজগঞ্জ বটতলা।